প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বর্ণমালায়। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। করোনা মহামারীর সময়ে ঘরে বসেও যাতে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, তারই লক্ষ্যে তারই উদ্দেশ্যেই আমাদের বর্ণমালার প্রধান উদ্দেশ্য। আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবে। এই পর্যায়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খুব ছোট্ট একটা ব্যাপার, খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু এর ইম্পর্টেন্স যদি আমি বলি যে এটা কেমন গুরুত্ব, তাহলে আমি বলতে পারি যে এটা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস থেকে শুরু করে সরকারি যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বোর্ডে আমি মার্ক করেছি যে মৌলিক স্বরধ্বনি। তোমরা খুব ভালো করে জানো যে আমরা গতদিন স্বরধ্বনি নিয়ে কথা বলেছি, তারই ধারাবাহিকতায় স্বরধ্বনির আজকে দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জানবো। খুব ছোট্ট একটা টপিক, কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে কোনো না কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হয় তুমি এখান থেকে কোনো না কোনো প্রশ্ন পাবেই। খুব একটা ছোট্ট একটা চার্ট, আমরা যদি খুব সহজে এটা বুঝতে পারি তাহলে দেখা যাবে এখান থেকে যে প্রশ্ন আসবে সেটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। চলো আমরা আজকে পার্টে চলে যাই। তো আমি দেখো প্রথমেই তোমাদের জন্য একটা সক করেছি, মৌলিক স্বরধ্বনি আমরা জানি সাতটি, গত ক্লাসে আমি বলেছিলাম সেই সাতটি মৌলিক স্বরধ্বনি আমি বলেছিলাম ফাইন্ড আউট করতে। তো তোমরা করেছো কিনা জানি না, করলে অবশ্যই আমাকে জানাবে। তো এই সাতটি মৌলিক স্বরধ্বনি আমি এখানে লিখে রেখেছি, আমি মৌলিক স্বরধ্বনিগুলো একটু পড়ি। প্রথমে দেখো আমি একটু সাজিয়ে লিখেছি, তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। ই এ এ আ অ ও এবং উ। এবার দেখো আমি যখন এই মৌলিক স্বরধ্বনিগুলো বললাম তখন আমার মুখের অঙ্গভঙ্গি এবং ঠোঁটের যে আকৃতি এটা কিন্তু চেঞ্জ হয়েছিল, যার কারণে এই মৌলিক স্বরধ্বনিকে তিনটা ভাগে ভাগ করা যায়। কীরকম দেখো, ঠোঁটের আওয়াজ, কণ্ঠস্বর এবং এই বিষয়গুলোর দিক বিবেচনা করে মৌলিক স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগকে বলা হয়, দেখো আমি এখানে লিখতেছি, আমি লিখলাম সম্মুখ, ওষ্ঠাধর, প্রসৃত। সম্মুখ, ওষ্ঠাধর, প্রসৃত, তার মানে খেয়াল করো আমার মুখের সামনের ভাগ, বিশেষ করে ঠোঁট, ওষ্ঠ, যখন আমি এই তিনটা বর্ণ উচ্চারণ করব তখন এই আমার ঠোঁটটা দেখবা প্রসৃত হয়ে যাচ্ছে, প্রশস্ত হয়ে যাচ্ছে, যার কারণে বলা হয় সম্মুখ, ওষ্ঠাধর, প্রসৃত। যেমন আমি বললাম ই এ এ, দেখো আমার ঠোঁটগুলো প্রসৃত হয়ে যাচ্ছে, প্রশস্ত হয়ে যাচ্ছে, যার কারণে এই তিনটা বর্ণের নাম দেওয়া হয়েছে সম্মুখ, ওষ্ঠাধর, প্রসৃত। এরপর দেখো আমি মাঝখানে এটাকে লিখব মধ্য, ওষ্ঠাধর, বিবৃত। বিবৃত বলে রাখি, বিবৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ ঠোঁটটা স্বাভাবিক আকৃতিতেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না, না সংকুচিত হবে না প্রশস্ত হবে। তাহলে এই যখন এই বর্ণটা আমি যখন উচ্চারণ করব, তোমরা একটু খেয়াল করে উচ্চারণ করো, আ আ, দেখো আমার ঠোঁটটা কিন্তু স্বাভাবিক রয়েছে, যার কারণে এই বর্ণের নাম হচ্ছে মধ্য, ওষ্ঠাধর, বিবৃত। এরপর রয়েছে দেখো পশ্চাৎ, ওষ্ঠাধর, গোলাকৃত। পশ্চাৎ, পেছন, ওষ্ঠাধর, ঠোঁট, গোলাকৃত, অর্থাৎ পেছনের দিকে ঠোঁটটা দেখবা গোলাকৃত হয়ে যাচ্ছে। এই তিনটা বর্ণ যখন তুমি উচ্চারণ করবে অ ও উ, তাহলে দেখো তোমাকে প্রশ্ন কীভাবে করবে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এইভাবে ফ্ল্যাটলি হয়, তখন আমাদের মাথা এলোমেলো হয়ে যায়। যেমন প্রশ্ন হতে পারে নিচের কোনটি সম্মুখ, ওষ্ঠাধর, প্রসৃত বর্ণ মৌলিক স্বরধ্বনি অথবা বর্ণ বলতে পারে, তখন দেখবা এই তিনটার যে কোনো একটা অপশনে আছে, বাকি তিনটা অন্যগুলো দেওয়া আছে। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি মধ্য, ওষ্ঠাধর, বিবৃত,
মধ্যমানে মাঝ। এবার একটু খেয়াল করে দেখো একটি বর্ণ রয়েছে, এটাও একটু খেয়াল করবা যে মধ্য অষ্টাদার বিবৃত মৌলিক স্বরধ্বনি একটি, সেটা হচ্ছে আ। এরপর তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি পশ্চাৎ অষ্টাধর গোলাকৃত। এবার একটু খেয়াল করো গোলাকৃত তিনটি বর্ণ অ ও উ, তাহলে আমি খুব সহজে পেরে যাবো এই প্রশ্নগুলো। এবার দেখো অন্যভাবে তোমাকে প্রশ্ন করতে পারে, কিভাবে? আমি এই দিক থেকে আবার তিনটা ভাগে ভাগ করলাম, চারটা ভাগে ভাগ করলাম স্বরের উত্থান পথন এবং উচ্চারণ স্থান অনুযায়ী এই মৌলিক স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি বলি এটা হবে উচ্চ, এটাকে বলে উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। খেয়াল করো তোমাকে যদি প্রশ্ন করা হয় নিচের কোনটি সম্মুখ অষ্টাধর প্রসৃত কিন্তু উচ্চ মধ্য, খেয়াল করো এটা হচ্ছে বর্ণটা হচ্ছে এ, তাহলে তুমি প্রশ্নটা আগে বুঝো। আমার শখটা তুমি যদি বাসায় দুই থেকে তিনবার করো তাহলে বুঝতে পারবা যে নিচের কোনটি সম্মুখ অষ্টাধর প্রসৃত কিন্তু উচ্চ মধ্য। আমি শখ দেখে কিন্তু খুব সহজে বলে দিতে পারি যদি আমার মাথায় এই শখটা থাকে। এরপর বলবে নিচের কোনটি মধ্য অষ্টাধর বিবৃত কিন্তু নিম্ন। এবার খেয়াল করো নিম্ন শুধুমাত্র একটি বর্ণ রয়েছে মধ্য অষ্টাধর, সেটা হচ্ছে আ। এরপরে প্রশ্ন হতে পারে নিচের কোনটি পশ্চাৎ অষ্টাধর গোলাকৃত কিন্তু নিম্ন মধ্য, খেয়াল করো এই বর্ণটা। তার মানে আমাকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, আমি যদি এই শখটা খুব সুন্দর করে দুই থেকে তিনবার, বিশেষ করে পাঁচবার যদি তুমি প্র্যাকটিস করতে পারো বাসায়, তাহলে এখান থেকে যে মৌলিক স্বরধ্বনি থেকে যে ধরনের প্রশ্ন হবে আমরা খুব সহজে আনসার করতে পারবো। আশা করি তোমাদের বিষয়টা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।